সুপ্রিয় বন্ধুগণ, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি আমি উপস্থাপন করছি খান মেথড এ স্পোকেন ডিজাইন অব লার্নিং গ্রামার এন্ড মডেল কোয়েশ্চেন ফর এইচএসসি। এইচএসসি পরীক্ষার্থী বন্ধু যারা রয়েছেন এবং যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন, বন্ধুগণ, আমার আজকের এই ভিডিওটি আমি ঠিক তাদের জন্য প্রস্তুত করতে চলেছি যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন, এছাড়া ও যারা হাজার হাজার ভোকাবুলারি শিখতে চান, আমার আজকের এই ক্লাসটি ঠিক তাদের জন্য। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিব যে ভোকাবুলারি বা সিনোনিমস এবং অ্যান্টোনিমস এগুলো আসলে কি। বন্ধুগণ, সিনোনিম অর্থ হল সমার্থক শব্দ, অর্থাৎ একই শব্দের একাধিক অর্থ, এবং অ্যান্টোনিমস অর্থ হল বিপরীত শব্দ। তো বন্ধুগণ, আমরা পর্যায়ক্রমে এই সমার্থক শব্দগুলোকে এবং বিপরীতার্থক শব্দগুলোকে জানার জন্য আমাদেরকে সবচেয়ে যে বিষয়টি বেশি জানতে হবে সেটি হলো ভোকাবুলারি। ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে, যে কোনো শব্দের বাংলা অর্থ জানা থাকতে হবে। অর্থ না জেনে কখনোই কিন্তু একটি শব্দের সমার্থক কিংবা বিপরীতার্থক শব্দ কোনোটিতেই রূপান্তর করা যাবে না। তো বন্ধুগণ, যেভাবে পড়লে সহজেই আয়ত্ত করা যাবে তার দুইটি কৌশল প্রথমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এরপরেই এইচএসসি বোর্ড বইটি থেকে বা টেক্সট বুক থেকে অ্যানালাইজ করে খান মেথড পাবলিকেশনস হতে যে সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো আমি আপনাদের জন্য ভিডিও লেকচার তৈরি করছি এবং আপলোড করছি, আমাদের বইয়ের প্রতিটি পৃষ্ঠায় এই লেকচারগুলো দেওয়া রয়েছে। বন্ধুগণ, আপনারা এই ভোকাবুলারিগুলো বা এই সিনোনিমগুলো বা অ্যান্টোনিমসগুলো যদি আপনারা মুখস্থ করে ফেলতে পারেন এবং অর্থের সাথে জানতে পারেন, পাশাপাশি এগুলোর মাধ্যমে সেন্টেন্স তৈরি করতে পারেন, তবে অবশ্যই অবশ্যই পরীক্ষার খাতায় এই অংশটি থেকে 5 নম্বর পাওয়া সম্ভব। তো বন্ধুগণ, আমরা দুইটি উপায়ে প্রথমেই জেনে নিব যে প্রথম উপায়টি হল সিনোনিম টু অ্যান্টোনিম, অর্থাৎ সমার্থক শব্দ থেকে বিপরীতার্থক শব্দ। সমার্থক শব্দটি যেমন অনেস্ট অর্থাৎ সৎ, এবং এটির বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম হল ডিসঅনেস্ট। সৎ অনেস্ট এবং অসৎ হল ডিসঅনেস্ট। প্রথমে বাংলায় আমরা প্রতিটি শব্দের বাংলা অর্থ আপনারা প্রথমেই অবশ্যই জেনে নেবেন, এরপরে বাংলা অর্থ জানার পরেই সেই শব্দটির অপোজিট ওয়ার্ড বা বিপরীত ওয়ার্ডটি জেনে নেবেন, এরপরেই ইংরেজি করবেন। যেমন বন্ধুগণ, বেশি কম, এটি হলো সিনোনিম, এটি হলো অ্যান্টোনিম। বেশি কম, ভালো মন্দ, ধনী গরিব, লম্বা খাটো, সক্ষম অক্ষম, সুন্দর অসুন্দর, ছোট বড়, দুর্বল সবল, ফেল করা পাস করা, পছন্দ করা অপছন্দ করা, সুন্দর করে অসুন্দর করে, কাছে এবং দূরে। বন্ধুগণ, এভাবেই প্রাথমিক পর্যায়ে আপনারা সিনোনিম টু সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ থেকে সিনোনিম টু অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক শব্দ থেকে বিপরীতার্থক শব্দগুলো প্রাথমিক পর্যায়ে বাংলা অর্থের সাথে এবং ইংরেজিতে জেনে নেবেন। তারপরেই দ্বিতীয় পর্যায়টিতে আপনারা জেনে নেবেন যে সিনোনিম টু অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক সিনোনিম টু সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ থেকেই সমার্থক শব্দ। বন্ধুগণ, প্রথম নিয়মটি ছিল সিনোনিম টু অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক শব্দ থেকে বিপরীতার্থক শব্দ, এবং দ্বিতীয় নিয়মটি হল যে সিনোনিম টু সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ থেকেই সমার্থক শব্দ। যেমন অনেস্ট অর্থাৎ হলো সৎ, এবং ট্রুথফুল অর্থ হলো সত্যবাদী, অর্থাৎ এটি সৎ এবং সত্যবাদী একই অর্থ প্রকাশ করে। যিনি সৎ কথা বলে বা সত্য কথা বলে তাকেই সত্যবাদী বলে। তো বন্ধুগণ, প্রতিটি শব্দের বাংলা অর্থ করুন, তারপরে বাংলায় সমার্থক শব্দে রূপান্তর করুন, এরপরে ইংরেজি করুন, অর্থাৎ তিনটি উপায়ে আপনাকে জানতে হবে, তবেই আপনি এই বিষয়টিতে পরীক্ষার খাতায় পরিপূর্ণ নাম্বার পেতে পারেন। তো বন্ধুগণ, লক্ষ্য করুন, বেশি অনেক, ভালো
এর সমার্থক শব্দ হলো শুভ বা কল্যাণকর, ধনী অর্থাৎ সমৃদ্ধশালী বা সমৃদ্ধ, লম্বা দীর্ঘ, সক্ষম অর্থাৎ দক্ষ সমর্থ বা যোগ্য, সুন্দর অর্থাৎ চমৎকার উত্তম ভালো, ছোট ক্ষুদ্র, দুর্বল অর্থাৎ ক্ষীণ অদক্ষ নিস্তেজ, ফেল করা অর্থাৎ ব্যর্থ হওয়া, পছন্দ করা অর্থাৎ ভালো লাগা, সুন্দর করে অর্থাৎ ভালো করে, কাছে অর্থাৎ নিকটে। এবার আসুন বন্ধুগণ, যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন সেই বন্ধুরা এবং যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে, প্রাকৃতিক একটি মহামারী দেখা দেওয়ার কারণেই এখনো পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি। আশাবাদী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমার এইচএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, আমার এই সিনোনিমস এবং অ্যান্টোনিমস ক্লাসগুলো যদি সঠিকভাবে করে যেতে পারেন বন্ধুগণ, এই টপিকটির উপরে আমি সর্বমোট 8টি ক্লাস করব। এই 8টি ক্লাস যদি আপনারা এনজয় করতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি আপনারা এগুলো থেকে পরীক্ষায় কমন পাবেন এবং 5 নম্বরের আনসার করতে পারবেন। পাশাপাশি হাজার হাজার ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার নিজের ভিতরে আপনি দখল করে নিতে পারবেন এবং হাজার হাজার সেন্টেন্স নিজে নিজেই গঠন করতে পারবেন। তো বন্ধুগণ, অবশ্যই এই শব্দগুলির অর্থ এবং সিনোনিমস অ্যান্টোনিমস এবং এদের বানান সহ অবশ্যই আপনারা জানবেন, যা শিখবেন সারা জীবনের জন্য শিখবেন। বন্ধুগণ, আসুন এইচএসসি পরীক্ষার্থী বন্ধুদের টেক্সট বুক থেকে বা বোর্ড বই থেকে আমরা কিছু শব্দ জেনে নিই। শব্দ নেওয়া জেনে নেওয়ার পূর্বেই আমাদেরকে ফরম্যাটটি আমরা যে দেখে নিই। প্রথমেই ওয়ার্ডটি বা শব্দটি, বেস ওয়ার্ড বা শব্দটি, তারপরেই তার বাংলা অর্থ, তারপরে সিনোনিমস অর্থাৎ একই শব্দের সমার্থক শব্দ, এরপরে অ্যান্টোনিমস অর্থাৎ প্রদত্ত সমার্থক শব্দটির বিপরীতার্থক শব্দ বা অপোজিট ওয়ার্ড। বন্ধুগণ, এই 4টি ফরম্যাট আপনারা লক্ষ্য করুন। এবারে আসুন আমরা প্রাথমিক পর্যায়ে পর্যায়ক্রমে বোর্ড বই থেকে আমরা আমাদের মূল শব্দগুলো জানতে থাকি। বন্ধুগণ, প্রথমেই হলো অ্যাবিলিটি। অ্যাবিলিটি অর্থাৎ হলো সামর্থ্য বা কর্মদক্ষতা। এটির সিনোনিমস অর্থাৎ একই শব্দ, সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ ক্যাপাসিটি। ক্যাপাসিটি অর্থাৎ ক্ষমতা, পাওয়ার অর্থাৎ ক্ষমতা বা সামর্থ্য, স্কিল অর্থাৎ হলো দক্ষতা। এরপরে এই শব্দটির অ্যান্টোনিমস হবে বন্ধুগণ ইনএবিলিটি অর্থাৎ অক্ষমতা বা অদক্ষতা, ইনক্যাপাসিটি অর্থাৎ অক্ষমতা বা অদক্ষতা। এবার আসুন বন্ধুগণ অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট অর্থ হলো অনুপস্থিত বা অমনোযোগী, ইনঅ্যাটেন্টিভ। সিনোনিম হলো ইনঅ্যাটেন্টিভ অর্থাৎ অমনোযোগী এবং এর আরও একটি সিনোনিম হলো নট প্রেজেন্ট অর্থাৎ অনুপস্থিত। বন্ধুগণ, এগুলো দিয়ে কিন্তু আপনারা সেন্টেন্স তৈরি করতে পারেন এবং ছোট ছোট সেন্টেন্স গঠন করে আপনারা হাজার হাজার বাক্য গঠন করতে পারেন। এরপরে এই শব্দটির অ্যান্টোনিমস অর্থাৎ সমান বিপরীত শব্দ, বিপরীত শব্দটি হলো যে অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ অর্থাৎ হলো মনোযোগী। বন্ধুগণ, অমনোযোগী মনোযোগী, অনুপস্থিত উপস্থিত প্রেজেন্ট, অ্যালার্ট। অ্যালার্ট অর্থ হলো চটপটে, অ্যাওয়ার অর্থাৎ সচেতন বা সজাগ। এরপরে আসুন বন্ধুগণ অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট অর্থ হলো গ্রহণ করা, স্বীকার করা বা সম্মতি প্রদান করা। এর সিনোনিম হলো টেক অর্থাৎ হলো লওয়া বা গ্রহণ করা, রিসিভ অর্থ হলো গ্রহণ করা, অ্যাডমিট অর্থ হলো ভর্তি হওয়া বা সম্মতি দেওয়া। এর বিপরীত শব্দটি বন্ধুগণ রিজেক্ট অর্থাৎ অস্বীকার করা বা রিফিউজ অর্থাৎ হলো অস্বীকার করা, রিজেক্ট অর্থাৎ হলো বাতিল করা। এরপরে লক্ষ্য করুন বন্ধুগণ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট অর্থাৎ হলো একটি আকস্মিক বা অপ্রত্যাশিত ঘটনা কিংবা অপ্রত্যাশিত বা আকস্মিক দুর্ঘটনা। বন্ধুগণ, এটির সিনোনিম হলো মিসহ্যাপ। মিসহ্যাপ মানে আকস্মিক ঘটনা, আনএক্সপেক্টেড ইভেন্ট অর্থাৎ অপ্রত্যাশিত ঘটনা। বন্ধুগণ, এটির অ্যান্টোনিম হলো অর্থাৎ বিপরীত শব্দটি হলো এক্সপেক্টেড ইভেন্ট অর্থাৎ প্রত্যাশিত ঘটনা।
এরপরে লক্ষ্য করুন বন্ধুগণ, অ্যাকুরেট। অ্যাকুরেট অর্থ হলো নির্ভুল, সঠিক, যথার্থ বা যা ভুল নয়। এর সিনোনিম কয়েকটি আমরা জেনে নিই। যেমন সিনোনিমগুলো হলো কেয়ারফুল অ্যান্ড এক্স্যাক্ট, অর্থাৎ সতর্ক এবং সঠিক, ফ্রি ফ্রম এরর, অর্থাৎ কোনো ধরনের ভুল মুক্ত, কারেক্ট অর্থাৎ সম্পূর্ণ সঠিক, যেখানে কোনো ভুল নেই, রাইট মানে সঠিক। বন্ধুগণ, এভাবেই কিন্তু আপনারা একাধিক সিনোনিমগুলো জানবেন এবং অ্যান্টোনিমগুলো যখন জানবেন তখনই পরীক্ষার খাতায় অবশ্যই অবশ্যই এই বিষয়ে আপনারা আনসার করতে পারবেন। বন্ধুগণ, অ্যান্টোনিমটি হবে যে ইনঅ্যাকুরেট। ইনঅ্যাকুরেট অর্থাৎ যা নির্ভুল নয়। ইনএক্স্যাক্ট অর্থাৎ যা সঠিক নয় বা যা যথার্থ নয়। কেয়ারলেস অর্থাৎ অচেতন। কেয়ারলেস অর্থাৎ অচেতন। এরপরে লক্ষ্য করুন বন্ধুগণ, আকিউস। আকিউস অর্থাৎ হলো কাউকে কোনো কিছু দোষারোপ করা, অভিযুক্ত করা ইত্যাদি। এটির সিনোনিম যদি আমরা জানি যে ইন্ডিক্ট। ইন্ডিক্ট অর্থাৎ হলো দোষারোপ করা এবং ব্লেম। ব্লেম অর্থ হলো কাউকে কোনো কিছুর জন্য দায়ী করা। বন্ধুগণ, এটির বিপরীত শব্দ হলো ডিফেন্ড। ডিফেন্ড অর্থাৎ মুক্ত করা। রিট্রিট অর্থাৎ হলো কাউকে কোনো ধরনের অভিযুক্ত না করা। এরপরে লক্ষ্য করুন বন্ধুগণ, অ্যাচিভ। অ্যাচিভ অর্থ হলো অর্জন করা। এর সিনোনিম হলো পারফর্ম অর্থাৎ নিজেকে কোথাও প্রদর্শন করা। অ্যাটেইন অর্থাৎ হলো অর্জন করা বা লাভ করা। গেইন অর্থাৎ হলো জয়লাভ করা। বন্ধুগণ, এভাবেই অবশ্যই আপনারা সিনোনিমগুলো বেশি বেশি জানবেন এবং অ্যান্টোনিমগুলো তুলনামূলকভাবে কম থাকে, সিনোনিমগুলো একাধিক থাকে। বন্ধুগণ, সিনোনিমগুলো বেশি বেশি জানবেন এবং অ্যান্টোনিমগুলো অবশ্যই জানতে ভুল করবেন না। বন্ধুগণ, এটির বিপরীত শব্দটি হলো ফেইল অর্থাৎ ব্যর্থ হওয়া। এরপরে আসুন অ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্থ হলো চটপটে বা কর্মঠ বা ব্যস্ত বা সক্রিয়। এর সিনোনিমগুলো জেনে নিই বন্ধুগণ। অ্যাক্টিভের সিনোনিম হলো বিজি অর্থাৎ যে ব্যস্ত থাকা, অ্যালার্ট অর্থাৎ চটপটে হওয়া বা তড়িঘড়ি হওয়া, এনার্জেটিক অর্থাৎ হলো কর্মদক্ষ হওয়া। এরপরে আসুন বন্ধুগণ, এটির অ্যান্টোনিমগুলো জেনে নিই। ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ অর্থাৎ হলো নিষ্ক্রিয়। ইনঅ্যাক্টিভ অর্থ হলো নিষ্ক্রিয়। ইনডোলেন্ট অর্থাৎ হলো যে ব্যস্ত নয় বা চটপটে নয়। লেজি অর্থাৎ হলো অলস। বন্ধুগণ, এভাবেই আপনারা অবশ্যই জানবেন। এরপরে আসুন অ্যাডমায়ার। অ্যাডমায়ার অর্থ হলো কারো প্রশংসা করা বা কারো প্রতি শ্রদ্ধা বোধ প্রদর্শন করা। বন্ধুগণ, সিনোনিমগুলো হবে রেসপেক্ট হাইলি সাম ওয়ান, কাউকে গভীরভাবে শ্রদ্ধাবোধ নিবেদন করা, অথবা স্টিম। স্টিম অর্থাৎ কারো সম্পর্কে প্রশংসা করা। এরপরে এর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দটি হবে ডিসপাইস অর ডিসপাইস। ডিসপাইস অর্থাৎ হলো কাউকে অবজ্ঞা করা বা অশ্রদ্ধা করা। ডিসলাইক অর্থাৎ অপছন্দ করা। বন্ধুগণ, এরপরে আসুন অ্যাডমিট। অ্যাডমিট অর্থ হলো ভর্তি করা বা স্বীকার করা। এর সিনোনিম হবে বন্ধুগণ গ্রান্ট অর্থ মঞ্জুর করা। অ্যাকসেপ্ট অ্যাজ ট্রু অর্থাৎ সত্য হিসাবে গ্রহণ করা। অ্যালাউ অর্থাৎ স্বীকার করা। অ্যাকনলেজ অর্থাৎ স্বীকার করা। বন্ধুগণ, এর বিপরীত শব্দটি হবে ডিনাই। ডিনাই অর্থাৎ অস্বীকার করা। এক্সক্লুড অর্থাৎ অস্বীকার করা। রিপিউডিয়েট। রিপিউডিয়েট অর্থাৎ হলো অস্বীকার করা বা অসম্মতি প্রকাশ করা। এরপরে আসুন বন্ধুগণ অ্যাডভাইস। অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া বা উপদেশ, পরামর্শ অথবা নির্দেশ। কিন্তু এটির সিনোনিমগুলো আমরা যদি জেনে নিই বন্ধুগণ, ওয়ার্নিং অর্থাৎ সতর্কতা, নির্দেশ দেওয়া, নোটিশ অর্থাৎ নির্দেশ দেওয়া, কাউন্সিল অর্থাৎ পরামর্শ দেওয়া।
বন্ধুগণ এটির বিপরীত শব্দ হলো ডিটারেন্ট। ডিটারেন্ট অর্থাৎ হলো উপদেশ না দেওয়া বা নির্দেশ না দেওয়া। বন্ধুগণ এভাবেই আপনারা যদি আমার সব কয়েকটি ক্লাস এনজয় করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা হাজার হাজার শব্দ গঠন করতে পারবেন এবং নিজেরাই পরীক্ষার খাতায় শতভাগ সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবার আসুন বন্ধুগণ এখান থেকে আমরা কয়েকটি উপায় জেনে নিই যে কিভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো। অ্যাবিলিটি, আই হ্যাভ অ্যাবিলিটি টু রাইট, আমার ক্ষমতা রয়েছে বা সামর্থ্য রয়েছে লেখার জন্য। ক্যাপাসিটি, ইউ হ্যাভ নো ক্যাপাসিটি টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার সামর্থ্য নেই। হি ইজ এ পাওয়ারফুল ম্যান, সে একজন শক্তিশালী ব্যক্তি। আই এম এ স্কিলফুল পারসন টু রাইট সামথিং, আমি কোনো কিছু লিখতে একজন দক্ষ মানুষ। ইন অ্যাবিলিটি, ইট ইজ ইউর ইন অ্যাবিলিটি টু অ্যাচিভ এ প্লাস ইন দ্য এক্সাম, পরীক্ষায় এ প্লাস না পাওয়াটা তোমার অদক্ষতার পরিচয়। বন্ধুগণ এভাবেই আপনারা বাক্য তৈরি করবেন এবং এই আমি যেভাবে তৈরি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই সেন্টেন্সগুলোর আলোকে নিচে প্রদত্ত সকল বাক্য দিয়ে আপনারা ছোট ছোট বাক্য তৈরি করবেন এবং সিনোনিমস, অ্যান্টোনিমস, ভোকাবুলারি এবং তাদের বানান, উচ্চারণ প্রত্যেকটি জিনিস আপনারা সঠিকভাবে জেনে নেবেন, তবেই পরীক্ষার খাতায় এবং বাস্তব জীবনের খাতায় অবশ্যই অবশ্যই আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আগামী দিনে আরো একটি ক্লাস নিয়ে হাজির হব। আমি খায়রুল ইসলাম, ধন্যবাদ।